সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে, প্রিয় কালিমা হচ্ছে চারটি, কি কি জানেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, আলহামদুলিল্লাহ, তাহমিদ, আর তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর আল্লাহু আকবার। কত সহজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জি, চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় কথা, রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। রাত্রে মাঝে মাঝে ঘুম ভেঙে যায় আমাদের অনেকের, কাঁচা ঘুম, বারবার ঘুম ভাঙে, অথবা যে কোনো কারণে রাতের ঘুম ভেঙে গেল, আসলে এখন উঠবেন না, এখন আরও ঘুমাবার সময় হয়তো আছে, এইরকম সময়গুলিতে বিশেষ করে, অথবা তাহাজ্জুদ পড়ার জন্য এখন উঠবে, এখনও ফজর হয়নি, তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, একেবারে শেষ যখন ফিনিশ করে ঘুম থেকে উঠছেন, তখন তো দোয়া আছে, কি দোয়া আছে? আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়ালিহিন নুশুর। কিন্তু রাতের মাঝখানে সে তাহাজ্জুদের সময় অথবা এমনিতেই হঠাৎ করে অনিচ্ছাকৃত ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, তখন কি দোয়া পড়বেন বা কি জিকির আজকার করবেন? এই আমলগুলি খুব সহজ, আর করে দেখবেন এর অনেক ফলাফল আছে, আখেরাতের ফলাফল ছাড়া, নেকির ফলাফল ছাড়া দুনিয়ার ফলাফল আছে। এই যে ঘুম ভেঙে যাচ্ছে, আপনি ওই সময় এই জিকির আজকারগুলি যদি পড়ে নেন, এক তো ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, গাফিলতি দূর হইল, দুই নম্বর শয়তান আশেপাশে থাকলে বিতাড়িত হইল, শয়তান আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার পরিবারের ছেলে মেয়েদের ক্ষতি করার চেষ্টা করবে, আপনার ধন সম্পদের ক্ষতি করার চেষ্টা করবে, আপনার ইমানের আমলের ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে পেরেশান করার চেষ্টা করবে, খারাপ স্বপ্ন দেখিয়ে এসব করবে শয়তান, বহু রকমের শয়তানের অনিষ্ট রয়েছে, এগুলি থেকে হেফাজতে থাকবেন। সহি বুখারীর হাদিস আপনাদেরকে শোনাই, ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইল, কেউ যদি রাতে জেগে যায়, নিদ্রা ভেঙে গেল, ফাকালা, তার বলে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, কালিমা তাওহীদ, এক নম্বর মনে রাখেন। দুই নম্বর, তারপরে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কালিমা তাওহীদ প্রথমটা ধরেন, তাহলে কয়টা হইল? ছয়টা কালিমা হইল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির, এক। তারপরে বললেন কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনগুলি মুখস্থ নেই আপনাদের? এমন কেউ আছেন যে মুখস্থ নেই কিন্তু আমল আছে? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। মুশকিলটা হচ্ছে আমলের কাছে গিয়ে কেন করছেন না আমল, এটি আপনার লাভ, জি আপনার লাভ প্রথম, তারপরে আপনার ছেলে মেয়েদের লাভ, আপনার বাড়ির বরকত, আপনার দিন দুনিয়ার লাভ, সব রকম লাভ এতে রয়েছে, চেষ্টা করবেন আমল করার। আজকে যার ঘুম ভেঙে যাবে, মনে রাখবেন যে ঘুম ভাঙলে আমি এই পড়ব। তারপরে আরেকটা জিনিস আমি পরীক্ষা করে দেখেছি, হয়তো কখনো কখনো এরকম হয় যে ঘুম টাইম বে টাইম হয়ে যায়, মানে অভ্যাস আছে হয়তো রাতে এগারোটায় ঘুমিয়ে যাওয়ার, একদিন হয়তো লেট হয়ে গেছে, যার ফলে ওই দিন কী হয়, ঘুম আসতে চায় না, ঠিক হয় না, হয় না এরকম? অথবা আপনাদের যারা ব্যাচুলার আছেন, অনেক সময় ওই পারিবারিক চিন্তা বা টেনশনে অনেক সময় ঘুম আসতে চায় না, এই দোয়াগুলি জিকিরগুলি পড়ে নেওয়ার পরে আবার শুয়ে গেলে ঘুমটা খুব ভালো আসে, এটা দুনিয়াবি ফায়দার কথা বলছি, পরীক্ষিত। জি, আর শয়তান ডিস্টার্ব করার কোনো সুযোগ পাই না। এই তো ছয়টি বাক্য আপনাদেরকে শোনাইলাম, তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা কালা, তারপরে যদি বলতে পারেন সাত নম্বরে, বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি মাফ করে দাও, কেউ শুনছেন আল্লাহ পাক ছাড়া, এমন একটা সময় যে সময় বিছানায় আছেন, পাশে স্ত্রী থাকলেও শুনছে না, কারণ ও ঘুমিয়ে আছে, তাই না? আপনি আপনার রব জানছে শুধু, বলছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ইখলাস পছন্দ করেন, সব কিছুর মূল হচ্ছে নিষ্ঠা, ইখলাস, হুলুসিয়ান, যে কত আপনি আন্তরিকতার সাথে বলছেন। এখানে দুনিয়ার কেউ জানতে পারলো না যে কয়বার আপনি এইরকম রাত্রে জাগলেন আর এরকম পড়লেন, তাই না? আর কতবার আপনি আল্লাহ মাগফিরলি বলে, কেউ জানো না আল্লাহ পাক, এইরকম আমল আল্লাহ পাক পছন্দ করে, বিশেষ করে নফলের ক্ষেত্রে, সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে আল্লাহ পাক গোপনীয়তা বেশি পছন্দ করেন, যত গোপন রাখবেন তত বেশি তাতে ফজিলত রয়েছে।
আল্লাহ মাগফিরলি, আউদা অথবা দোয়া করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, অথবা অন্য দোয়া করলেন আল্লাহ আমার হামনি, আল্লাহ আমার উপরে দয়া কর, আল্লাহ আল্লাহ মাসফিনি, আল্লাহ আমার রোগটা ভালো করে দাও, আল্লাহ মাসফে আহলি, আমার পরিবারকে, আমার স্ত্রী অসুস্থ আছে আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ মাসফে আউলাদি, আল্লাহ আমার ছেলেমেয়েরা অসুস্থ আছে আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আমার আব্বা অসুস্থ আছে আল্লাহ মাসফে আবি, জরুরি নাই যে আরবিতেই করতে হবে, হ্যাঁ আল্লাহ আমার আব্বাকে ভালো করে দাও, আম্মা অসুস্থ আছে আল্লাহ, বার্ধক্য আছে আল্লাহ সুস্থ রাখো, আল্লাহ যতদিন রাখবে আল্লাহ সুস্থ রাখো, হ্যাঁ যাতে করে বিছানায় অসহায় হয়ে না পড়ে থাকি, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আপনি টেনশনে আছেন অথবা না এমনিও বরকত চান, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আল্লাহ আমার হায়াতে বরকত দাও, আমাকে সমস্ত করে ফিতনা থেকে, দুনিয়ার আজাব বালা মুসিবত আর আখেরাতের আজাব থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করো, যে কোনো দোয়া, আউদা অথবা দোয়া করলো উস্তুজিবা লাহু, তার দোয়া কবুল করা হয়। রাতের অন্ধকারে আপনার ঘুম ভেঙেছে, সকলে ঘুমিয়ে আছে, অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে, ইচ্ছা করো না যে আল্লাহর ইবাদত করবো, দোয়া করবো, সেজন্য জেগেছি, অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে, তার আমির আল্লাহ অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে, এই দোয়া যদি করেন উস্তুজিবাল্লাহু, দোয়া কবুল হবে। তারপরে যদি আরও একটু কদম বাড়াইতে ফাইন তাওয়াজ্জা, তারপরে উঠে গেলেন যে ঘুমটা যখন ভেঙে গেল চলো উজু করব, উজু যদি করি ওয়াসাল্লা, তারপরে আর এক কথা, উজুটা করলাম তো দুই রাকাত নামাজ পড়ি কমপক্ষে, তাহাজ্জুদ যদি পুরা নাও পড়া অভ্যাস থাকে বা পড়বো না হয়তো, হ্যাঁ আমার আরও ঘুমের প্রয়োজন আছে, তো ঠিক আছে দুই রাকাত কমপক্ষে পড়েন, চার রাকাত পড়েন, আপনি বেতরটা যদি না পড়া হয়ে থাকে বেতরটা পড়েন, বেতর পড়ার পরেও আপনি নামাজ পড়তে, অনেকের এই প্রশ্ন আমি তো বেতর পড়ে শুয়ে গেছি আর কি নামাজ পড়া যাবে, হ্যাঁ অবশ্যই পড়া যাবে, শুধু বেতরটা যার আগে থেকেই নিয়ত করে রাখছে যে আমি তাহাজ্জুদ পড়বো, তার জন্য উত্তম হচ্ছে বেতরটা শেষখানে পড়া, ইজালু আখেরা সালাতিকুম বিল্লাইলে ভিতরা, নবী সাল্লাল্লাহু বলছেন যে তোমাদের সর্বশেষ নামাজ রাতের করিও, বেতরকে বেতরকে করিও, যখন আগে থেকে অগ্রিম ইচ্ছা আছে আমি তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ পড়বো, কিন্তু আগে থেকে কোনো ইচ্ছা নেই, হঠাৎ করে জেগে গেলেন অথবা মাঝে মধ্যে যেদিন পারবো পড়ে নেব, সে জোড়া জোড়া পড়বেন, দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত পড়ে নেন, যে যতটা পারে, যদি নামাজ পড়ে কবিলা সলাত, সেই নামাজ সেই সলাত তার কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে গেল, এই নির্জনে নামাজ, সহিহ বুখারীর 1086 নম্বর।